সেটা গত এপ্রিলের ঘটনা সৌদির প্রিগে আল হিলালের মুখোমুখি হয়েছিল আলনাসের সেদিন ম্যাচের আগে আলনাসের খেলোয়াড়রা গা গরমের সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে খেয়ে আলহিলালের আল সমর্থকেরা পর্তুগিজ তারকা আলনাসে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে সৌদি আরবের ফুটবল প্রেমীরা দেখেছেন লিওনাল মেসির নামের স্লোগান তার তেমন একটা সহ্য হয় না সৌদির সুপার কাপে রোনালদো গা গরমের সময় তাকে খেয়ে পেয়ে তুলতে মেসির নামের স্লোগান ধরেছিলেন আল ইতিহাদের সমর্থকেরা ব্যাপারটা যে রোনালদোর খুব ভালো লাগেনি সেটা তার মুখ ভঙ্গিতেই পরিষ্কার বোঝা গিয়েছে আল হেলালের সমর্থকেরা তাই সুযোগ ছাড়েনি সেই এপ্রিলে তারা গ্যালারিতে মেসি মেসি স্লোগান ধরার পর সহ্য করতে না পেরে বাজি অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো এবং সেই সমালোচিতও হয়েছিলেন রোনালদো সম্ভবত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন গতকাল সৌদি লিগের রিয়াব ডাবি ম্যাচেও এই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পর্তুগিজ ফরওয়ার্ড আল হিলালের কাছে তিন শূন্য গোলে হারের এই ম্যাচটি বিরতিতে রোনালদো মাঠ ছাড়ার সময় তাকে গ্যালারিতে অনেক মেসি মেসি স্লোগান ধরে আল হিলাল সমর্থকেরা সমর্থন করেন কিন্তু এ যাত্রায় রোনালদো তার মেজাজ হারাননি নেই মুস্কি হাসির সঙ্গে চুমু উপহার দিয়ে মাঠ ছাড়েন আল নাসের তারকা নেইমারের দল আল হিলালের হয়ে বিরতি পর জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলেকজান্দার মেচোভিদ অন্য গোলটি তার সার্বিয়া সতীর্থ শেহের এবং মিলন কবির সাফিজের চোটের কারণে আপাতত মাঠের বাহিরে রয়েছেন নেইমার ম্যাচে আল হিলালের খেলোয়াড় ও রেফারির সঙ্গে কয়েকবার তর্কে জরান এবং রোনালদো